dear students, our today's discussion about palate. Palate, আমরা oral cavity পড়েছিলাম, oral cavity মধ্যে oral cavity vestibule, oral cavity proper এই জিনিসগুলো পড়েছি. Oral cavity উপরের দিকের যে লিমিটটা থাকে সেটাই হচ্ছে formed by the palate. Palate makes a partition between nasal and oral cavities. আমরা উপর পেলেটের উপর দিকে থাকে নেজাল ওরিফিস, নেজাল ক্যাভিটি, নেজাল প্রসেস, এন্ড নিচে থাকে অরাল ওপেনিং, অরাল ক্যাভিটি. এই পেলেট এই অরাল আর নেজাল ক্যাভিটি দুটোকে আলাদা করে থাকে, এন্ড ইট ফর্মস দ্য রুফ অফ দ্য মাউথ. অরাল ক্যাভিটি বা মাউথের রুফ ফর্মেশন করে. দুটো পার্ট থাকে পেলেটে. আমরা অ্যান্টেরিয়র পোর্শনে পাই অ্যান্টেরিয়র 4/5 জুড়ে থাকে হচ্ছে হার্ড প্যালেট, অ্যান্ড পোস্টেরিয়র 1/5 পোর্শন জুড়ে থাকে হচ্ছে সফট প্যালেট. প্রথমে আমরা করবো হার্ট প্যালেট. হার্ট প্যালেট ইজ এ পার্টিশন বিটুইন নেজাল অ্যান্ড অরাল ক্যাভিটি. দিস ইজ দ্য হার্ট প্যালেট. হার্ট স্ট্রাকচার নিয়ে যে প্যালেট ফর্মেশন হয় সেটা হচ্ছে হার্ট প্যালেট. দ্যাট মিন্স বোনস দিয়ে হার্ট প্যালেট ফর্মেশন হয়। এই পোর্শনে আমরা বোনস দেখতে পাচ্ছি এতটুকু পর্যন্ত. দিস পোর্শন ফর্মস দ্য হার্ট প্যালেট অ্যান্ড ডিভাইডস নেজাল ক্যাভিটি অ্যাবাব অ্যান্ড অরাল ক্যাভিটি বিলো. এই হার্ট প্যালেটের আমরা উপরের যে সারফেস থাকে সেটাকে বলি সুপিরিয়র সারফেস, নিচের দিকে যে সারফেস থাকে সেটাকে বলি আমরা ইনফেরিয়র সারফেস. তো সুপিরিয়র সারফেস অফ দ্য হার্ট প্যালেট ফর্মস দ্য ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি, অ্যান্ড ইনফেরিয়র সারফেস অফ দ্য হার্ট ক্যাভিটি ফর্মস দ্য রুফ অফ দ্য অরাল ক্যাভিটি. এন্টেরো ল্যাটারালি, এন্টেরো ল্যাটারাল সাইডে চারিদিকে ইট কন্টিনিউয়াস উইথ দ্য অ্যালভিওলার আর্চেস অ্যান্ড গাম. এই যে চারিদিকে সেটা অ্যালভিওলার আর্চেস অ্যান্ড গামের সাথে কন্টিনিউয়াস হয়, অ্যালভিওলার আর্চ অ্যান্ড গামের সাথে কন্টিনিউয়াস হয়, অ্যান্ড পোস্টেরিয়র মার্জিন ইজ ফ্রি, পোস্টেরিয়র মার্জিন ইজ ফ্রি অ্যাটাচড উইথ দ্য সফট প্যালেট. দিস ইজ দ্য সফট প্যালেট. এটার পোস্টেরিয়র মার্জিন ফ্রি থাকে, সফট প্যালেটের সাথে অ্যাটাচড হয়। তাহলে আমরা হার্ড প্যালেটের এক্সটেনশন বা কতটুকু ডিফর্মেশন করে সেটা জেনে নিলাম। এখন আসি ফর্মেশন, হাউ হার্ড প্যালেট ইজ ফর্মড। প্রথমে বলেছি হার্ট প্যালেট বোনস দিয়ে ফর্মেশন হয়। তাহলে অ্যান্টেরিয়র 2/3 পোর্শন অফ দ্য হার্ট প্যালেট ইজ ফর্ম বাই দ্য মেক্সিলা, মেক্সিলার প্যালেটাইন প্রসেস। তোমরা যখন মেক্সিলা পড়েছিলে মেক্সিলার প্যালেটাইন প্রসেস পড়েছ, সো অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য হার্ট প্যালেট ইজ ফর্ম বাই দ্য প্যালেটাইন প্রসেস অফ দ্য মেক্সিলা। দুই সাইডে দুটো প্যালেটাইন প্রসেস মিড লাইনে ফিউজড হয় ইন্টার মেক্সিলারি সুচার দিয়ে। তাহলে অ্যান্টেরিয়র 2/3 গেল প্যালাটাইন প্রসেস অফ দ্য মেক্সিলা দিয়ে, অ্যান্ড পোস্টেরিয়র 1/3 ইজ ফর্মড বাই দ্য প্যালাটাইন বোন, হরাইজন্টাল প্লেট অফ দ্য প্যালাটাইন বোন। দিস ইজ দ্য হরাইজন্টাল প্লেট অফ দ্য প্যালাটাইন বোন। এটাও দুই সাইডে দুইটা থাকে ইন্টার প্যালাটাইন সুচার দিয়ে দুটো একসাথে হয় মিলে ফর্মেশন, টোটালি ফর্মেশন করলো হার্ট প্যালেট। তাহলে হার্ট প্যালেট ইজ ফর্মড বাই দ্য প্যালাটাইন প্রসেস অফ মেক্সিলা অ্যান্টেরিয়র 2/3, অ্যান্ড পোস্টেরিয়র 1/3 বাই দ্য হরাইজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন। দেন লাইনিং এপিথেলিয়াম, এই যে বোনস, বোনস তো সরাসরি থাকে না, বোনসকে একটা বোনস যদি এমনি এক্সপোজ থাকতো তাহলে ফ্রিকশন হতো, আঘাত পেতো, আমাদের টাং ইঞ্জুরি হতো, যার কারণে বা এখানে আশেপাশে যে সফট স্ট্রাকচার আছে সব কিছু এই বোনসের ফ্রিকশনে ইঞ্জুরড হতো, যার কারণে বোনসটাকে চারিদিকে কাভার করে রাখে সফট জিনিস। এই সফট জিনিসটা কি? দিস ইজ দ্য মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন কাভার করে থাকে। এই মিউকাস মেমব্রেন আন্ডারলাইং বোনসের সাথে ফার্মলি অ্যাটাচ থাকে বাই দ্য শার্পিস ফাইবার। এই যে মিউকাস মেমব্রেন বোনসের গায়ে পেরিওস্টিয়াম থাকে, এই পেরিওস্টিয়ামের সাথে অ্যাটাচ থাকে, এটাকে বলা হয় মিউকোপেরিওস্টিয়াম। সো এখানে মিউকাস মেমব্রেনের একটা লাইনিং এপিথেলিয়াম থাকবে। হোয়াট ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম অফ হার্ট প্যালেট? সুপিরিয়র সার্ফেস ফর্মস দ্য ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি। সো সুপিরিয়র সার্ফেস ইজ লাইনড বাই দ্য রেসপিরেটরি এপিথেলিয়াম। আমরা জানি রেসপিরেটরি এপিথেলিয়াম হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে সুপিরিয়র সার্ফেস ইজ রেসপিরেটরি এপিথেলিয়াম দিয়ে কভার থাকে, যেহেতু এটা ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি ফর্মেশন করে, সো লাইনড বাই দ্য সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আসি লোয়ার সার্ফেস, আমরা জানি লোয়ার সার্ফেস ফর্ম করে কি অরাল ক্যাভিটির রুফ অফ দ্য অরাল ক্যাভিটি, অ্যান্ড অরাল ক্যাভিটির লাইনিং অরাল ইপিথেলিয়াম, অরাল ইপিথেলিয়াম দ্যাট মিন্স যেখানে ফ্রিকশন হবে সেখানে আমরা পাই স্ট্রেটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম, নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম। এখানে একটা মেজর ভুল হয়ে গেছে, ইট ইজ দ্য স্কোয়ামাস ইপিথেলিয়াম, নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম।
দেন আমরা পেলাম লাইনিং এপিথেলিয়াম গেল। আসি কিছু ফিচার্স পাই আমরা ইনফেরিয়র সারফেসে বা রুফ অফ দ্য ওরাল ক্যাভিটির মধ্যে। এখানে একদম সামনে ইনসিসর টিথের মাঝখানে মিড লাইনে আমরা একটা ওপেনিং পাই, সেটাকে বলা হয় ইনসিসিভ ফসা বা ইনসিসিভ ফোরামেন। এই ইনসিসিভ ফোরামেন থাকে মিড লাইনে ইনসিসর টিথের পিছনে মাঝামাঝি জায়গায়। এই ইনসিসিভ ফোরামেন থেকে একটা ক্যানেল পাস করে গিয়ে নেজাল ক্যাভিটিতে ওপেন করে। এই ক্যানেলটাকে বলা হয় ইনসিসিভ ক্যানেল। ইনসিসিভ ক্যানেল কীভাবে থাকে? রাইট অ্যান্ড লেফট পায়ার্স দ্য করেসপন্ডিং সাইড অফ দ্য হার্ট প্লেট, রাইট আর লেফট সাইডে হার্ট প্লেটকে পায়ার্স করবে, অ্যাসেন্ট হবে করেসপন্ডিং নেজাল ক্যাভিটিতে যাবে, নেজাল ক্যাভিটিতে যায়। এই ইনসিসিভ ফোরামেন বা ইনসিসিভ ক্যানেল কী জিনিস ট্রান্সমিট করে? ইনসিসিভ ক্যানেল ট্রান্সমিট টার্মিনাল পার্ট অফ দ্য নেজোপ্যালাটাইন নার্ভ অ্যান্ড গ্রেটার প্যালাটাইন ভেসেলস। এই জিনিসটা জিজ্ঞেস করে ইনসিসিভ ফোরামেন দেখাইতে বলা হয়, ইনসিসিভ ফোরামেন দিয়ে কী স্ট্রাকচার পাস করে। নেক্সট ওয়ান ইজ দ্য গ্রেটার প্যালাটাইন ফোরামেন। গ্রেটার প্যালাটাইন ফোরামেন, গ্রেটার প্যালাটাইন ফোরামেন পোস্টেরিয়র পার্টে আমরা পাই। দিস ইজ দ্য গ্রেটার প্যালাটাইন ফোরামেন অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য লেজার প্যালাটাইন ফোরামেন। গ্রেটার প্যালাটাইন ফোরামেন ইচ সাইডে একটা একটা করে থাকে, লাইজ ইন দ্য পোস্টেরিয়র ল্যাটারাল কর্নার অফ দ্য হার্ট প্লেট। হার্ট প্লেটের এই পোস্টেরিয়র ল্যাটারাল কর্নারে থাকে লাস্ট মোলার টুথের মিডিয়ালি, অ্যান্ড দিস ফোরামেন ট্রান্সমিট গ্রেটার প্যালাটাইন নার্ভস অ্যান্ড ভেসেলস। অ্যানাদার ওয়ান ইজ দ্য লেজার প্যালাটাইন ফোরামেন। লেজার প্যালাটাইন ফোরামেন বেশি না, এক থেকে তিনটার মতো থাকতে পারে, দুই সাইডে দুটো তো থাকেই, তিনটা চারটাও থাকে অনেক সময়। এই লেজার প্যালাটাইন ফোরামেন লাইজ অন ইচ সাইড অফ দ্য পিরামিডাল প্রসেস অফ দ্য প্যালাটাইন বোন। প্যালাটাইন বোনের পিরামিডাল প্রসেস, এটা হচ্ছে প্যালাটাইন প্রসেস, দিস ইজ দ্য পিরামিডাল প্রসেস অফ দ্য প্যালাটাইন বোন। প্যালাটাইন বোনের পিরামিডাল প্রসেসে এই লেজার প্যালাটাইন ফোরামেন পাওয়া যায়, হুইচ লাইজ বিহাইন্ড দ্য গ্রেটার প্যালাটাইন ফোরামেন, অ্যান্ড দিস লেজার প্যালাটাইন ফোরামেন ট্রান্সমিট লেজার প্যালাটাইন নার্ভস অ্যান্ড ভেসেলস। তাহলে আমরা পেলাম ইনসিসিভ ফোরামেন, ইনসিসিভ ক্যানেল, গ্রেটার প্যালাটাইন ফোরামেন, লেজার প্যালাটাইন ফোরামেন। এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হয়, কি স্ট্রাকচার পাস করে সেটা পড়তে হয়। অ্যানাদার ওয়ান ইজ দ্য পোস্টেরিয়র নেজাল স্পাইন। দিস ইজ দ্য পোস্টেরিয়র নেজাল স্পাইন, একদম পোস্টেরিয়র যেখানে সফট প্লেট লাগবে, ফ্রি এন্ডে মিড লাইনে একটা প্রমিনেন্ট প্রজেকশন থাকে কনিক্যাল, সেটাকেই বলা হচ্ছে পোস্টেরিয়র নেজাল স্পাইন। প্যালাটাইন ক্রেস্ট কার্ভড রিজ নিয়ার দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য হার্ট প্লেট। অত ভালো এটা বোঝা যায় না, হার্ট প্লেটের পোস্টেরিয়র বর্ডারের কাছাকাছি একটা কার্ভ রিজের মতো থাকে, সেটাকে বলা হয় প্যালাটাইন ক্রেস্ট। দিজ আর দ্য ফিচার্স অন দ্য ইনফিরিয়র সার্ফেস অফ দ্য হার্ট প্লেট। অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট জিনিস ইজ ইনফিরিয়র সার্ফেস কাভার্ড বাই দ্য মিউকোজা। এই মিউকোজাটাকে বলা হয় মাস্টিকেটরি, মাস্টিকেটরি মিউকোজা। মাস্টিকেশনে এই মিউকোজা কন্ট্যাক্টে আসে, এই জন্য এটাকে বলা হয় মাস্টিকেটরি মিউকোজা। এটা এক ধরনের মিউকোপেরিওস্টিয়াম। মিউকোপেরিওস্টিয়াম আমরা কখন বলি? মিউকাস মেমব্রেন যখন পেরিওস্টিয়াম অফ দ্য বোনসের সাথে অ্যাডহারেন্টলি থাকে, সেই জায়গায় আমরা মিউকাস মেমব্রেনটাকে মিউকোপেরিওস্টিয়াম বলে থাকি। এখানে যেটা থাকে সেটা মিউকোপেরিওস্টিয়াম। দিস ইজ দ্য মিউকাস মেমব্রেন লাইনিং দ্য হার্ট প্লেট। হার্ট প্লেটকে লাইন করে থাকে মিউকাস মেমব্রেন অ্যান্টেরিয়র পোর্শন, এটার আবার অ্যান্টেরিয়র পার্ট অ্যান্ড পোস্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র পার্টে দেখো আমরা কতগুলো আন্ডারলাইং পেরিওস্টিয়ামের সাথে ফার্মলি অ্যাডহারেন্ট থাকে বাই দ্য শার্পিস ফাইবার, যেটা আগে তোমাদের বলেছিলাম। এই অ্যান্টেরিয়র পার্ট ফার্মলি অ্যাডহারেন্ট থাকে, যার জন্য আমরা খাবার দাবার গেলি সাথে এই মিউকাস মেমব্রেনটা ডিসপ্লেসড হয় না। এন্টেরিয়র পার্টে আমরা কিছু ক্রিজ পাই, ট্রান্সভার্স ক্রিজ, সেটাকে বলা হয় ট্রান্সভার্স মাস্টিকেটরি ক্রিজ। তোমরা যদি টাং দিয়ে রুফ অফ দ্য ওরাল ক্যাভিটি ফিল করো, এন্টেরিয়র পার্টে কতগুলো ইরেগুলার ক্রিজ দেখতে পাবা, দিজ আর দ্য ট্রান্সভার্স মাস্টিকেটরি ক্রিজ। প্যালাটাইন রেফি, প্যালাটাইন রেফি ইজ এ ন্যারো রিজ অফ দ্য মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেনের মধ্যে একটা ন্যারো রিজ, দিস ইজ দ্য প্যালাটাইন রিজ, এক্সটেন্ডস ফ্রম অ্যান্টেরোপোস্টেরিয়রলি, লাইজ অ্যান্টেরোপোস্টেরিয়রলি ইন দ্য মিড লাইন, এক্সটেন্ডস ফ্রম পেপিলা টু দ্য ইনসিসিভ ফোসা, ইনসিসিভ ফোসা পর্যন্ত এক্সটেন্ড করে। ইট ইজ দ্য প্যালাটাইন রেফি। এই গেল হচ্ছে আমাদের টোটাল ফিচার্স অফ ইনফিরিয়র সার্ফেস। হোয়াট ইজ মিউকোপেরিওস্টিয়াম এখানে শিখতে হবে। আর্টেরিয়াল সাপ্লাই, এই হার্ট প্লেটের আর্টেরিয়াল সাপ্লাই কি? হার্ট প্লেটের আমরা গ্রেটার প্যালাটাইন ফোরামেনে দেখেছিলাম গ্রেটার প্যালাটাইন নার্ভস অ্যান্ড ভেসেলস। সো গ্রেটার প্যালাটাইন আর্টারি সাপ্লাইজ দ্য হার্ট প্লেট, অ্যান্ড গ্রেটার প্যালাটাইন আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। গ্রেটার প্যালাটাইন আর্টারি কীভাবে সাপ্লাই দেয়? গ্রেটার প্যালাটাইন আর্টারি
greater palatine foramen diye ber holo ber hoye forwards around the palate lateral to the nerve greater palatine nerve laterally forwards palate borabor ashte thaklo incisive foramen by incisive canal porjonto ক্যানেলে এসে ক্যানেল দিয়ে ট্রান্সমিট হবে ট্রান্সমিট হয়ে সেটা নোজে চলে যাবে নোজে চলে যাবে ইট ইজ দ্য কোর্স অফ গ্রেটার প্যালাটাইন আর্টারি ভেনাস ড্রেনিজ হয় দুটো প্লেক্সাসে মেইনলি ওয়ান ইজ টেরিগয়েড ভেনাস প্লেক্সাস মেইনলি টেরিগয়েড ভেনাস প্লেক্সাসে অ্যানাদার ওয়ান ইজ দ্য ফেরিনজিয়াল ভেনাস প্লেক্সাস ভেইনস অফ দ্য প্যালেট ড্রেনস ইন টু দিস টু প্লেক্সাস দেন নার্ভ সাপ্লাই গ্রেটার প্যালাটাইন নার্ভ অ্যান্ড নেজো প্যালাটাইন নার্ভ দিয়ে সাপ্লাই হয় গ্রেটার প্যালাটাইন নার্ভ সাপ্লাই দেয় কোন জায়গায় গ্রেটার প্যালাটাইন ফোরামেন দিয়ে বের হয় সাপ্লাই দেয় হোল অফ দ্য প্যালেট অ্যাকসেপ্ট অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য প্যালেট বিহাইন্ড দ্য ইনসিসর টিথ দ্যাট মিন্স প্রি ম্যাক্সিলা থেকে যে পোর্শনটা ডেভেলপ করে সেই জায়গা গ্রেটার প্যালাটাইন নার্ভ সাপ্লাই দেয় হোল অফ দ্য প্যালেটকে অ্যাকসেপ্ট দ্য এন্টেরিয়র পার্ট অফ দ্য প্যালেট বিহাইন্ড দ্য ইনসিসরটিতে এই ইনসিসরটিতে পিছনে যে পোর্শনটা প্রি ম্যাক্সিলার পোর্শন থেকে ডেভেলপ করে সেই এরিয়াটা ছাড়া বাকি প্যালেটের পুরোটা পোর্শন সাপ্লাইড বাই দ্য গ্রেটার প্যালেটাইন নার্ভ আর ওই অংশ প্রি ম্যাক্সিলার পোর্শন থেকে যে পোর্শনটুকু ডেভেলপ করে এন্টেরিয়রলি দিস পোর্শন সাপ্লাইড বাই দ্য নেজো প্যালাটাইন নার্ভ Both mesopalatine and greater palatine nerves are derived from the pterygopalatine ganglia. আমরা যদি lymphatic drainage দেখি palated, heart palated lymphatic drainage comes mainly to the upper deep cervical lymph node and few into the retropharyngeal lymph node. দু জায়গায় দেয় upper deep cervical lymph node and retropharyngeal lymph node, mainly deep cervical lymph node. Next, soft palate. এটা হচ্ছে হার্ট প্যালেট হার্ট প্যালেটের পিছন থেকে শুরু করে দিস পোর্শন ইজ দ্য সফট প্যালেট ইট ইজ এ মোবাইল মাস্কুলার ফ্ল্যাপ একটা মাসেলের ফ্ল্যাপ দ্যাট ইজ মোবাইল ইট ইজ মোবাইল হ্যাংস ডাউন ফ্রম দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য হার্ট প্যালেট এটা দেখতেছি আমরা হার্ট প্যালেটের পোস্টেরিয়র বর্ডার থেকে ঝুলে থাকে ইনটু দ্য ফেরিনজিয়াল ক্যাভিটি এই দিস ইজ দ্য ফেরিনজিয়াল ক্যাভিটির মধ্যে ঝুলে থাকে লাইক এ ভেলাম অর কার্টেন অ্যান্ড দিস সফট প্যালেট সেপারেট দ্য নেজো ফেরিংস দিস ইজ দ্য নেজো ফেরিংস ফ্রম দ্য অরোফেরিংস নেজো ফেরিংস থেকে অরোফেরিংসকে আলাদা করে এন্টেরিয়র সারফেস এই সফট প্যালেটের দিস পোর্শন ইজ দ্য হার্ট প্যালেট দিস পোর্শন ইজ দ্য সফট প্যালেট সফট প্যালেটের এন্টেরিয়র সারফেস ডিরেক্টেড ইনটু দ্য অরাল ক্যাভিটি সো এটাকে অরাল সার্ফেসও বলা হয়ে থাকে অ্যান্ড দিস পার্ট ইজ কনকেভ মিডিয়ান মিডলাইনে আমরা একটা রেফি পাই সেটাকে বলা হয় মিডিয়ান রেফি ওই হার্ট প্যালেটের যে ইনসিসর টিপ থেকে একটা রেফি আসেছিল সেই রেফিটাই কন্টিনিউস হয় সফট প্যালেটে সেটাকে বলা হয় মিডিয়ান রেফি অ্যান্টেরিয়র সার্ফেস পোস্টেরিয়র সার্ফেস থাকে ইট রিলেটেড টু দ্য নেজাল ক্যাভিটি অ্যান্ড ইট ইজ কনভ্যাক্স superior border continuous with the posterior border of the heart plate this is the superior border ekhane thake superior border jeta heart plate er sathe attached hoye jay and inferior border free this is the inferior border of the soft plate it is the inferior border of the soft plate inferior border ta free thake forms anterior boundary of the pharyngeal isthmus it is the pharyngeal isthmus anterior boundary of the pharyngeal isthmus form kore inferior border ইভিউলা ইভিউলা হচ্ছে কনিক্যাল স্মল টাং লাইক প্রজেকশন হ্যাঙ্গিং ডাউন ইন ইটস মিডিল এই পোস্ট ইনফেরিয়র বর্ডারের মিড লাইন থেকে একটা টাং লাইক প্রজেকশন ডাউনওয়ার্ডস ডিরেক্টেড ঝুলে থাকে সেটাকে বলা হয় ইভিউলা দিস ইজ দ্য ইভিউলা যেটাকে বাংলায় আলচিব্বা বলা হয় নেক্সট আসি ফোল্ডস অন ইট সাইড অফ দ্য বেস অফ দ্য ইভিউলা দিস ইজ দ্য ইভিউলা ইভিউলার দুই সাইডে বেস থেকে দুটো মিউকাস মেমব্রেনের ফোল্ড দেখা যায় যেটা ল্যাটারালি ডাউনওয়ার্ডস যায় দুটো মিউকাস মেমব্রেনের ফোল্ড দেখা যায় যেটা ল্যাটারালি ডাউনওয়ার্ডস যায় এই বেজ অফ দ্য ইভিউলা থেকে শুরু হয়ে ল্যাটারালি ডাউনওয়ার্ডস যায় দুটো মিউকোসাল ফোল্ড সেটা আমরা সফট প্যালেটের পার্ট একটা হচ্ছে প্যালাটোগ্লসাস অ্যানাদার ওয়ান ইজ দ্য প্যালাটোফেরিনজিয়াস প্রথমে আসি প্যালাটোগ্লসাস এন্টেরিয়রলি যে ফোল্ডটা থাকে দিস ইজ দ্য এন্টেরিয়র ফোল্ড দিস এন্টেরিয়র ফোল্ড ইজ ফর্মড বাই দ্য প্যালাটোগ্লসাস মাসেল অ্যান্ড মার্চ ইনফেরিয়রলি উইথ দ্য সাইড অফ দ্য টাং টাংয়ের সাইডের সাথে মার্চ হয়ে যায় অরাল অ্যান্ড ফেরিনজিয়াল পার্ট অফ দ্য টাংয়ের যে জাংশন থাকে সেই জাংশনে এসে মার্চ হয়ে যায় দিস ইজ কন্টেন দিস ফোল্ড কন্টেন প্যালাটোগ্লসাল মাসেল সো ইট ইজ কল্ড প্যালাটোগ্লসাল ফোল্ড অর প্যালাটোগ্লসাল আর্চ অ্যান্ড ফর্মস দ্য ল্যাটারাল বাউন্ডারি অফ দ্য অরোফেরিনজিয়াল ইসমাস অরাল পার্ট আর ফেরিনজিয়াল পার্ট মাঝখানে অরোফেরিনজিয়াল ইসমাসের ল্যাটারাল বাউন্ডারি ফর্ম করে প্যালাটোগ্লসাল আর্চ
তাহলে বেজ অফ দ্য টাং থেকে শুরু হলো প্যালেটোগ্লোসাল আর্চ, এসে অ্যাট দ্য জাংশন অফ অরাল ফেরিঞ্জিয়াল পার্ট অফ দ্য টাং এর ল্যাটারালি এসে শেষ হবে। বেজ অফ দ্য টাং থেকে শুরু হয়ে ডাউনওয়ার্ডস ল্যাটারালি যাবে। অ্যান্ড দিস আর্চ ইজ ফর্মড বাই দ্য প্যালেটোগ্লোসাস মাসেল। প্যালেটোগ্লোসাল মাসেল যখন কাভার্ড বাই দ্য মিউকাস মেমব্রেন হয় তখনই সেটা ফর্ম করে আর্চ বা ফোল্ট। Another one is the palatopharyngeal arch posteriorly. This is the palatoglossal arch and this is the palatopharyngeal arch. Palatopharyngeal arch posterior fold merge inferiorly with the lateral wall of the pharynx. Pharynx er lateral wall er sathe merge hoye jay and this arch is formed by the palatopharyngeous muscle. Palatopharyngeous muscle and forms the posterior boundary of the tonsillar fossa. Amra emni tonsil pore thaki. আমরা টনসিল পরে থাকি, প্যালাটাইন টনসিল, সবাই টনসিলের ইনফেকশন টনসিল সম্পর্কে, দিস ইজ দ্য টনসিল। এই টনসিলটা বাউন্ডেড করে থাকে অ্যান্টেরিয়রলি বাই দ্য প্যালাটোগ্লোসাল আর্চ আর পোস্টেরিয়রলি প্যালাটোফেরিঞ্জিয়াস আর্চ। সো ইট ফর্মস দ্য পোস্টেরিয়র বাউন্ডারি অফ দ্য টনসিলার ফোসা। টনসিল যে জায়গায় থাকে সেটাকে বলা হয় টনসিলার ফোসা। তাহলে আমরা দুটো ফোল্ড পেলাম সফট প্যালেটে। সফট প্যালেটের কাজ কী? সফট প্যালেট সেপারেট করে অরোফেরিংসকে ফ্রম দ্য নেজোফেরিংস থেকে, যার কারণে যখন আমরা সোয়ালো করি তখন ফুড নোজ বা নেজাল ক্যাভিটিতে যায় না। ঠিক আছে, সফট প্যালেটটা অরোফেরিংস আর নেজোফেরিংসকে সেপারেট করে, সো ফুড নেজাল দিকে যায় না। কখনো কখনো আমরা দেখি নাক দিয়ে ভাত বের হয়ে আসে। যদি কখনো এই নিউরোভাল নার্ভাস ইনকোঅর্ডিনেশন হয় কোনো কারণে, সফট প্লেট এটাকে ভালোভাবে ব্লক করতে না পারে, হাঁচি কাশি উঠে, তখন খাবারটা নেজাল ক্যাভিটিতে চলে গিয়ে সেটা নাক দিয়ে আসেন। পানি ভাত অনেক সময় আমরা যখন হাঁচি কাশি দিই খাওয়ার সময় গিলতে থাকি, এই কী অবস্থায় তখন এই জিনিসটা হয়ে থাকে। আইসোলেট দ্য ওরাল ক্যাভিটি ফ্রম দ্য অরোফেরিংস। ওরাল ক্যাভিটি থেকে অরোফেরিংস সেপারেট করে ডিউরিং চিবিং। যখন আমরা চিবাইতে থাকি তখন অরোফেরিংস আর ওরাল ক্যাভিটিকে আলাদা করে, যার কারণে আমরা শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হয় না। হেল্পস টু মডিফাই দ্য কোয়ালিটি অফ ভয়েস। প্রটেক্ট দ্য ড্যামেজ অফ নেজাল মিউকোজা ডিউরিং স্নিজিং। যখন আমরা হাঁচি দিতে থাকি নেজাল মিউকোজাকে প্রোটেক্ট করে রাখে। প্রিভেন্ট এন্ট্রি অফ স্পুটাম ইন টু দ্য নোজ ডিউরিং কাফিং। যখন কাশি দিই কাশির সাথে যে কাফটা বের হয়, স্পুটাম বের হয়, সেই স্পুটামটা নেজাল ক্যাভিটিতে না গিয়ে অরাল ক্যাভিটিতে নিয়ে আসে, যার কারণে আমরা এটা ইজিলি ফেলে দিতে পারি। নেজাল ক্যাভিটিতে গেলে সেটা রেসপিরেটরি ব্লকেজ করবে। নেক্সট আসে স্ট্রাকচার। স্ট্রাকচার্স অফ দ্য সফট প্লেট। সফট প্লেট মেড আপ অফ ফোল্ডস অফ মিউকাস মেমব্রেন, মেনলি মিউকাস মেমব্রেন দিয়ে ফর্মেশন হয়। সেই মিউকাস মেমব্রেন কাভার করে থাকে ফাইভ পেয়ার্স অফ মাসেলস। আমরা পেরিফেরাল টু সেন্ট্রাল দিকে যদি যাই, বাইরে হচ্ছে মিউকোজা, মিউকোজার দুটো লেয়ার থাকে, লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড লেমিনা প্রক্রিয়া, দেন সাব মিউকোজা, সাব মিউকোজা দুদিকে, দুদিকেই মিউকোজা থাকবে, দুদিকেই সাব মিউকোজা থাকবে। সাব মিউকোজার মধ্যে আমরা পাবো মিউকোজাল গ্ল্যান্ড, প্লেন্টি থাকবে অ্যারাউন্ড দ্য ইভিউলা অ্যান্ড অরাল অ্যাসপেক্ট অফ দ্য সফট প্যালেট। অরাল পার্টে বেশি থাকে, অরাল অ্যাসপেক্টে বেশি থাকে, ইভিউলার কাছে এই মিউকোজাল গ্ল্যান্ডগুলো বেশি থাকে। অ্যান্ড সেন্ট্রাল কোরে থাকে মাসেল লেয়ার, ফাইভ পেয়ার্স অফ মাসেলস আমরা পেয়ে থাকি। তাহলে মিউকোজা, সাব মিউকোজা অ্যান্ড মাসেল লেয়ার। মিউকোজার মধ্যে আমরা দুটো লেয়ার পাই, লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড লেমিনা প্রক্রিয়া। লেমিনা প্রক্রিয়া এজ ইউজুয়াল ওইখানে যে লুজ কানেক্টিভ টিস্যু থাকে, গ্ল্যান্ডস থাকে। লাইনিং এপিথেলিয়ামের মধ্যে আমরা দুই সাইডে দুরকম দেখতে পাবো। আপার সার্ফেস যেহেতু নেজাল ফ্লোর ফর্মেশন করে, সো লাইনিং এপিথেলিয়াম আগেই আমরা বলেছি ইট ইজ দ্য রেসপিরেটরি লাইনিং এপিথেলিয়াম, সিউডোস্ট্রেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। অ্যাকসেপ্ট পোস্টেরিয়রলি, যেখানে পোস্টেরিয়র ফেরিঞ্জিয়াল ওয়ালে পেসেভেন্ট্রিস থাকে, আমরা ফেরিংসে পড়বো পেসেভেন্ট্রিস কখন ফর্মেশন হয়, কোথায় থাকে, সেই জায়গাটা গ্লাইন্ড বাই দ্য নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর পুরোটা আপার সার্ফেস বা নেজাল সার্ফেস কাভার্ড বাই দ্য সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনারি এপিথেলিয়াম। এন্টেরিয়র অরাল সার্ফেস, এখানে মিকোজা থিক থাকে, অ্যান্ড দিস অরাল সার্ফেস যেহেতু দিস পোর্শন ইজ লাইন্ড বাই দ্য স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। অ্যান্ড এই জায়গায় আমরা টেস্ট বার্ট পাই, যেসব জায়গায় টেস্ট বার্ট থাকে পেপিলাগুলোর উপরে কিন্তু আমরা পাই কেরাটিনাইজড এপিথেলিয়াম। এখানে লিম্ফয়েড ফলিকলসও পাওয়া যায়। মাসেলস আমরা বলেছি ফাইভ পেয়ার, ইচ সাইডে আমরা কী কী মাসেল পেয়ে থাকি? তাহলে মাসেলগুলো হচ্ছে দিস ইজ দ্য টেনসর ভেলি প্যালাটিনি, দিস ইজ দ্য লেভেটর ভেলি প্যালাটিনি,
टेंसोर वैली पेलाटिनी, लेवेटोर वैली पेलाटिनी। দেন আমরা কি কি পেলাম এদিকে টেনসর ভ্যালি প্যালাটিনি ইট ইজ দ্য টেনসর ভ্যালি প্যালাটিনি দিস ইজ লেভেটর ভ্যালি প্যালাটিনি এছাড়া আছে মাস প্যালাটোফেরিঞ্জিয়াস স্টাইলোফেরিঞ্জিয়াস আর হচ্ছে মাস্কিউলাস ইভিউলি এই দুই দিকে পাঁচটা এই যে পাঁচটা মাসেল বোথ সাইডে থাকে পাঁচটা পাঁচটা দশটা মাঝখানে একটা অ্যাপোনিউরোসিস দিয়ে এক হয় সেটাকে বলা হয় প্যালাটাইন অ্যাপোনিউরোসিস আচ্ছা এই পাঁচটা মাসেলের মধ্যে চারটা মাসেলই হচ্ছে এক্সট্রিনসিক মানে বাইরে থেকে বাইরে কোথাও অ্যাটাচ থাকে আবার সফট ভ্যালিতে আসে আর একটা মাসেলই হচ্ছে ইন্ট্রিনসিক দিস ইজ দ্য মাসকিউলাস ইভিউলি এইটা হচ্ছে সফট ভ্যালিতেই থাকে অরিজিন ইনসার্শন পুরোটাই সফট ভ্যালিতে আসি আমরা টেনসর ভ্যালি প্যালাটিনি যদিও আলাদা আলাদা করে মাসেল অরিজিন ইনসার্শন তোমাদের মুখস্থ করার দরকার নাই তবে মাসেলগুলো কোথায় থাকে সেটা তো জানতে হবে টেনসর ভ্যালি প্যালাটিনি হচ্ছে একটা থিন ট্রায়াঙ্গুলার মাসেল দিস ইজ দ্য টেনসর ভ্যালি প্যালাটিনি মাসেল অরিজিন হয় ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য কার্টিলেজিনাস পার্ট অফ অডিটরি টিউব একটা টিউবুলার স্ট্রাকচার কার্টিলেজ থেকে বোনস মিলে ফর্মেশন হয় যে টিউবুলার স্ট্রাকচার কানেক্ট করে ল্যাটারাল ফেরিঞ্জিয়াল ওয়ালের সাথে মিডিলিয়ার কেভিটি এই ল্যাটারাল যে ফেরিঞ্জিয়াল ওয়াল থাকে এই কার্টিলেজিনাস পোর্শন অফ দ্য অডিটরি টিউবের ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে অ্যারাইজ করে টেনসর ভ্যালি প্যালাটিনি মাসেল অ্যান্ড অলসো গ্রেটার উইংস অফ দ্য স্ফেনয়েড ইনক্লুডিং দ্য স্পাইন স্ফেনয়েডের গ্রেটার উইংস থেকেও এই টেনসর ভ্যালি প্যালাটিনি মাসেল অ্যারাইজ করে স্ফেনয়েড যখন পড়েছিল উইংসের ওইখানে তোমরা টেনসর ভ্যালি প্যালাটিনির অরিজিন দেখেছো ইনসার্শন প্রথমে কি হয় এই টেন্ডনটা হুক করে টেরিগয়েড হোমোলাসকে টেরিগয়েড প্রসেসের নিচে টেরিগয়েড হোমোলাস থাকে সেটাকে হুক রাউন্ড করে দেন আবার এক্সপান্ড হয়ে যায় ফর্ম করে প্যালাটাইন অ্যাপোনিউরোসিস দিস প্যালাটাইন অ্যাপোনিউরোসিস অ্যাটাচড ইন দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য হার্ট প্লেট অ্যান্ড ইনফিরিয়র সার্ফেস অফ দ্য হার্ট প্লেট বিহাইন্ড দ্য প্যালাটাইন ক্রেস্ট এই হার্ট প্লেটের পোস্টেরিয়র সার্ফেসে ওই যে আগের ছবিতে প্যালাটাইন অ্যাপোনিউরোসিস দেখিয়েছিলাম এই জায়গাটায় এসে প্যালাটাইন অ্যাপোনিউরোসিস অ্যাটাচড হয় পোস্টেরিয়র পার্ট অফ দ্য হার্ট প্লেট অ্যান্ড প্যালাটাইন ক্রেস্টের নিচে কাজ কি টাইটেন্স দ্য সফট প্যালেট অ্যান্ড হেল্পস ইন ওপেনিং অফ দ্য অডিটরি টিউব টিউবের ওপেনিংয়ে কাজ করে অ্যানাদার ওয়ান ইজ দ্য লেভেটর ভ্যালি প্যালাটিনি দিস ইজ দ্য লেভেটর ভ্যালি প্যালাটিনি ইট ইজ এ সিলিন্ড্রিক্যাল মাসেল লাইজ ডিপ টু দ্য টেনসর প্যালাটিনি ফ্রন্টে অ্যান্টেরিয়রলি থাকে টেনসর ভ্যালি প্যালাটিনি পোস্টেরিয়রলি ডিপে থাকে লিভেটর ভ্যালি প্যালাটিনি অ্যারাইজ করে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য কার্টিলেজিনাস পার্ট অফ দ্য অডিটরি টিউব ট্যান্সরটা আসছিল ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে কার্টিলেজিনাস পার্টের অফ দ্য অডিটরি টিউবের মিডিয়াল অ্যাসপেক্ট থেকে আসে লিভেটর ভ্যালি প্যালাটিনি অ্যান্ড অলসো পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন আমরা ওইখানে অ্যাপেক্স অফ দ্য টেম্পোরাল বোনের ইনফিরিয়র সারফেস দিয়ে ক্যারোটিড ক্যানেলের অ্যান্টেরিয়রলি আমরা দেখেছিলাম অ্যাটাচমেন্ট অফ দ্য লিভেটর ভ্যালি প্যালাটিনি ইনসার্শন নেয় আপার সার্ফেস অফ দ্য প্যালাটাইন অ্যাপোনিউরোসিস এই প্যালাটাইন অ্যাপোনিউরোসিসের আপার সার্ফেসে ইনসার্শনে এটার কাজ হচ্ছে ইলিভেট দ্য সফট প্লেট টু ক্লোজ দ্য ফেরিঞ্জিয়াল ইসমাস এই সফট প্লেটটাকে ইলিভেট করে অরোফেরিঞ্জিয়াল ইসমাসটাকে বন্ধ করে দেয় আর হেল্পস ইন ওপেনিং অফ দ্য অডিটরি টিউব অলসো মাসকিউলাস ইভিউলি বলেছিলাম ইন্ট্রিনসিক মাসেল লংগিটিউডিনাল স্ট্রিপ অফ মাসেল ওয়ান অন আইদার সাইড অফ দ্য মিডলাইন উইদিন দ্য প্যালাটাইন অ্যাপোনিউরোসিস অরিজিন হয় পোস্টেরিয়র নেজাল স্পাইন প্যালাটাইন অ্যাপোনিউরোসিস থেকে ইনসার্শন হয় মিউকাস মেমব্রেন অফ দ্য ইভিউলা এই প্যালাটাইন অ্যাপোনিউরোসিস প্যালাটাইন পোস্টেরিয়র নেজাল স্পাইন থেকে অ্যারাইজ করে মিউকাস মেমব্রেনে গিয়ে ইনসার্শন নিয়ে নেয় অ্যাকশন হচ্ছে পুলস দ্য ইভিউলা ফরওয়ার্ড টু ইটস ওন সাইড প্যালাটোগ্লসাস মাসেল প্যালাটোগ্লসাস কোথায় প্যালাটোগ্লসাস এই ছবিতে তো প্যালাটোগ্লসাস নাই ছবিটা ঠিক হয় নাই আসলে প্যালাটোগ্লসাস মাসেল হচ্ছে ওরাল সার্ফেস অফ দ্য প্যালাটাইন প্রসেস অ্যাপোনিউরোসিস থেকে এই প্যালাটাইন অ্যাপোনিউরোসিসের ওরাল সার্ফেস থেকে অ্যারাইজ করবে ইনসার্শন নিবে ডিসেন্ট হয়ে ইনসার্শন হবে ওই যে প্যালাটোগ্লসাল আর্চ পড়েছিলাম আমরা সাইড অফ দ্য টাঙে ওরাল অ্যান্ড ফেরিঞ্জিয়াল পার্টের জাংশনে সেইখানেই থাকবে প্যালাটোগ্লসাস মাসেল আমি একটু তোমাদের এইখানে দেখাইতে পারি এই এইটা হচ্ছে প্যালাটোগ্লসাস এই প্যালাটাইন অ্যাপোনিউরোসিস থেকে ইনসার্শন নিয়ে ল্যাটারালি এসে ওরাল অ্যান্ড ফেরিঞ্জিয়াল পার্ট অফ দ্য টাঙের ল্যাটারাল অ্যাসপেক্টে এসে ইনসার্শন নেবে দিস ইজ দ্য প্যালাটোগ্লসাস মাসেল এখানে প্যালাটোগ্লসাস মাসেলের ছবিটা ঠিক হয়নি আচ্ছা
অ্যাকশন কি পোলস দ্য রুট অফ দ্য টাং অ্যান্ড অ্যাপ্রক্সিমেট দ্য প্যালাটোগ্লসাল দুই সাইডের প্যালাটোগ্লসাল আর্চ একসাথে অ্যাপ্রক্সিমেট যখন হয় তখন অরোফেরিঞ্জিয়াল ইসমাসটা ক্লোজ নেক্সট প্যালাটোফেরিঞ্জিয়াস টু ফেসিকিউলি দিয়ে অ্যারাইজ করে প্যালাটোফেরিঞ্জিয়াস সেপারেটেড থাকে লিবেটর ভেলি প্যালাটিনি দিয়ে এই হচ্ছে প্যালাটোফেরিঞ্জিয়াস এই হচ্ছে আমাদের লিবেটর ভেলি প্যালাটিনি দিয়ে আলাদা থাকে এখানে এটা দেখানো যাচ্ছে না ইনসার্শন হয় কোথায় প্যালাটোগ্লোসাল আর্চ আমরা প্যালাটোগ্লোসাল আর্চের পিছনে দেখেছি প্যালাটোগ্লোসাল আর্চকে দুটো ফেসিকুলে দিয়ে সে ইনসার্শন নিবে মিডিয়ান ফাইব্রাস রেফি অফ দ্য ফেরিঞ্জিয়াল ওয়ালের মিড লাইন রেফিতে এসে ইনসার্শন নিবে অ্যান্ড পোস্টেরিয়র বর্ডার অফ দ্য লেমিনা অফ থাইরয়েড কার্টিলেজ অ্যাকশন হচ্ছে রেজ দ্য ওয়াল অফ ফেরিংস অ্যান্ড লেরিংস ডিউরিং সোয়ালোয়িং ফেরিংস লেরিংসের ওয়াল সোয়ালোয়িংয়ের সময় যে অ্যাবাব ডাউন আর স্মোক করে সেইটাই হচ্ছে প্যালাটোফেরিঞ্জিয়াস মাসেলের জন্য এখানে আমরা মাসেলগুলো দেখতে পারতেছি এটা হচ্ছে পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার যেটাকে কয়না বলে দিস ইজ দ্য বেজ অফ দ্য স্কাল্প স্পাইনাল বোন এটা হচ্ছে টেন্সর ভ্যালি প্যালাটিনি অ্যান্টেরিয়রলি থাকলো দিস ইজ দ্য লিভেটর ভ্যালি প্যালাটিনি অ্যান্ড দিস ইজ দ্য প্যালাটোগ্লোসাল আর প্যালাটোগ্লোসাস মাসেল অ্যান্ড ইট ইজ প্যালাটোফেরিঞ্জিয়াস মাসেল দুটো ফেসিকুলি মাঝখানে সেপারেটেড হয় দুটো সেপারেট থাকে বাই দ্য লিভেটর ভ্যালি প্যালাটিনি দিয়ে দিস ইজ দ্য মাস্কুলাস রিভিউলি মাসেল অ্যান্ড ইট ইজ দ্য প্যালাটাইন অ্যাপোনিউরোসিস অল মাসেলস আর ইনসার্টেড আলটিমেটলি ইন্টু দ্য প্যালাটাইন অ্যাপোনিউরোসিসে এসে ইনসার্শন নেয় এখন আসি আর্টারিয়াল সাপ্লাই এই প্যালেটের আর্টারিয়াল সাপ্লাই কী কী দিয়ে হয় লেজার প্যালাটাইন আর্টারি লেজার প্যালাটাইন ফোরামেন দিয়ে আসে লেজার প্যালাটাইন আর্টারি ব্রাঞ্চ অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি তাছাড়া আরও দুটো ব্রাঞ্চ আসে অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি অ্যান্ড অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড প্যালাটাইন ব্রাঞ্চেস অফ দ্য অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি দিস ইয়ে দিয়ে সাপ্লাই হচ্ছে লেজার প্যালাটাইন অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল অ্যান্ড অ্যাসেন্ডিং প্যালাটাইন ব্রাঞ্চ এগুলো দিয়ে সফট প্যালেট সাপ্লাই হয় এই জায়গাটা হচ্ছে সফট প্যালেট এটা হচ্ছে হার্ড প্যালেট ভেনাস ড্রেনিস হচ্ছে সেম একই রকম হার্ট প্লেটের মতোই দুটো প্লেক্সাসে ড্রেন করে মেইনলি টেরিগয়েড ভেনাস প্লেক্সাস অ্যানাদার ওয়ান ইজ দ্য ফেরিঞ্জিয়াল ভেনাস প্লেক্সাসে ড্রেন করে লিম্ফেটিক ড্রেনিসও একই রকম আপার ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে যায় লিম্ফেটিক্স অ্যান্ড অলসো রেট্রোফেরিঞ্জিয়াল লিম্ফ নোড দিজ আর দ্য রেট্রোফেরিঞ্জিয়াল লিম্ফ নোড রেট্রোফেরিঞ্জিয়াল লিম্ফ নোড অ্যান্ড আপার ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে ড্রেন করে নার্ভ সাপ্লাই হচ্ছে দু ধরনের সাপ্লাই আমরা পাবো এখানে যেহেতু এখানে মাসেলস আছে তাহলে এখানে কিছু মোটর সাপ্লাই অ্যান্ড কিছু সেন্সরি সাপ্লাই মোটর সাপ্লাই অল মাসেলস অফ দ্য সফট প্লেট সাপ্লাইড বাই দ্য ক্রেনিয়াল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ হেডনেকের ম্যাক্সিমাম মাসকুলার সাপ্লাই কিন্তু এরকম অল এক্সেপশন একটা থাকবে ঠিক একই রকম সফট প্লেটেও অল মাসেলস অফ দ্য সফট প্লেট আর সাপ্লাইড বাই দ্য ক্রেনিয়াল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ থ্রু দ্য ফেরিঞ্জিয়াল প্লেক্সাস এক্সেপশন ইজ দ্য টেনসর ভ্যালি প্যালাটিনি টেন্সর ভ্যালি প্যালাটিনি ছাড়া সফট প্লেটের সব মাসেল সাপ্লাই হয় ক্রেনিয়াল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ থ্রু দ্য ফেরিঞ্জিয়াল প্লেক্সাস আর টেন্সর ভ্যালি প্যালাটিনি বাকি রইল টেন্সর ভ্যালি প্যালাটিনি সাপ্লাইড বাই দ্য ম্যান্ডিবুলার নার্ভ আমরা যদি ফার্স্ট আর্চের ডেরিভেটিভস পড়ি সেখানে পাবো টেন্সর ভ্যালি প্যালাটিনি মাসেল ফার্স্ট আর্চের নার্ভ যেহেতু ম্যান্ডিবুলার নার্ভ সো দিস পার্ট ইজ সাপ্লাইড বাই দ্য দিস মাসেল ইজ সাপ্লাইড বাই দ্য ম্যান্ডিবুলার নার্ভ হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ ম্যান্ডিবুলার নার্ভ দিয়ে সরাসরি হয় না নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই পায় টেন্সর ভ্যালি প্যালাটিনি মাসেল নেক্সট সেন্সরি সাপ্লাই এখানে দুই ধরনের জেনারেল সেন্সেশন স্পেশাল সেন্সেশনও থাকে যেহেতু টেস্ট পার্ট কিছু থাকে আমরা মেনলি জেনারেল সেন্সেশনটা পরে নিই স্পেশাল সেন্সেশন গ্লোসোফেরিঞ্জিয়াল দিয়ে যায় জেনারেল সেন্সেশন লেজার প্যালাটাইন নার্ভ টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া হয় ম্যাক্সিলারি ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল দিয়ে যায় অ্যান্ড অলসো গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ দিয়ে যায় স্পেশাল নেক্সট আসি ডেভেলপমেন্ট সফট প্লেটের ডেভেলপমেন্ট আমরা যখন ফেসের ডেভেলপমেন্ট পড়েছি সেখানে আমরা তিনটা প্রসেস পড়েছি থ্রি পেয়ার্স অফ প্রসেস কী কী তিনটা না আসলে পাঁচটা থাকে ফাইভ পেয়ার্স অফ প্রসেস থাকে ফ্রন্টোনেজাল প্রসেস একটাই থাকে আর ম্যাক্সিলারি প্রসেস দুদিকে দুটো থাকে ম্যাক্সিলারি প্রসেস অ্যান্ড ম্যান্ডিবুলার প্রসেসও দুদিকে দুটো থাকে তাহলে ম্যান্ডিবুলার দুটো ম্যাক্সিলারি দুটো অ্যান্ড ফ্রন্টোনেজাল একটা টোটাল পাঁচটা প্রসেস থেকে এই ফেস ডেভেলপ করে আর প্যালেট ডেভেলপ করে দুটো পার্ট থেকে একটা হচ্ছে প্রাইমারি প্যালেট থাকে অ্যানাদার ওয়ান ইজ দ্য সেকেন্ডারি প্যালেট এই প্রাইমারি প্যালেট অ্যানাদার ওয়ান ইজ দ্য সেকেন্ডারি প্যালেট প্রাইমারি প্যালেটকে বলা হয় প্রি ম্যাক্সিলা যে প্রাইমারি প্যালেটটা আসে ফ্রন্টোনেজাল প্রসেস থেকে আর সেকেন্ডারি প্যালেট দুদিকে দুটো থাকে ডেভেলপ করে ম্যাক্সিলারি প্রসেস থেকে এই ম্যাক্সিলারি প্রসেস থেকে সেকেন্ডারি প্যালেট
एक्सिलरी प्रोसेस थे के सेकेंडरी पेलेट डेवलप करे मिड लाइनर दिके आशे ऐसे एक टे आर एक टे शते फ्यूशन होए फ्यूशन होए सेकेंडरी पेलेट मैक्सिलरी प्रोसेस थे के आशे और दूसरी साइडे दोटो आशे ऐसे मिड लाइने फ्यूज्ड है फ्यूज्ड है पेलेट फॉर्मेशन करे सेकेंडरी पेलेट जॉइंट विद द नेजल सेप्टम है बाप ऊपर दिखे नेजल सेप्टम है शते हो जॉइंट है नाले हमरा देखते पलाम ये एंटीरियर जे जे पोर्शन टा हमारे नेजोपलाटे नर्व सप्लाई दिए चिलो शे पोर्शन टा सामने दिखे फ्रंटो नेजल प्रोसेस थे के डेवलप करे जेटे के बोला प्री मैक्सिलरी पार्ट प्राइमरी पेलेट थे के और सेकेंडरी पेलेट मैक्सिलरी डिविशन थे के आशे शे मिड लाइन फ्यूज्ड है जॉइंट हार्ट पेलेट फॉर्म्ड बाय द फ्यूशन ऑफ सेकेंडरी पेलेट एंड प्राइमरी पेलेट এইটা হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি প্লেটের পার্ট আর এটা হচ্ছে সেকেন্ডারি প্লেটের পার্ট আচ্ছা ইনসিসিভ ফোরামেন মার্ক দ্য জাংশন অফ টু কম্পোনেন্টস অফ দ্য প্লেট এন্ড ফিউশন টেকস প্লেস ফ্রম অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র পার্ট এই হচ্ছে প্লেটের ডেভেলপ সফট প্লেট সফট প্লেট ডেভেলপ ফ্রম টু ফোল্ডস দ্যাট গ্রোস পোস্টেরিয়রলি ফ্রম দ্য পোস্টেরিয়র এজ অফ দ্য প্যালাটাইন প্রসেস এই প্যালাটাইন প্রসেসের পোস্টেরিয়রলি পোস্টেরিয়র এজ থেকে দুইটা ফোল্ড থেকে ডেভেলপ করে হচ্ছে সফট প্যালেট প্যালাটাইন প্রসেসের দুইটা ফোল্ড থেকে ডেভেলপ করে সফট প্যালেট ইভুলা লাস্ট স্ট্রাকচার টু ডেভেলপ অ্যান্ড ফোল্ডস ইউনাইট টু দ্য টু ফর্ম দ্য সফট প্যালেট কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমালিস থাকে এই যে প্যালেট প্রাইমারি প্যালেট সেকেন্ডারি প্যালেট একটা আরেকটার সাথে মিট হবে আবার মিড লাইনে মিটিং হবে এই মিটিং যদি ইনকমপ্লিট থাকে না হয় তাহলে কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমালিস হয় যেটা খুব কমন দেখা যায় ক্লেফট লিপ ঠোঁট কাটা বাচ্চা আমরা অনেক দেখে থাকি এইরকম ঠোঁট কাটা ক্লেফট লিপ ক্লেফট প্যালেট একই সাথে থাকতে পারে এই ধরনের কিছু কমন কনজেনিটাল অ্যানোমালিস আছে এগুলো রিপেয়ার করে কারেকশন করা যায় রিকনস্ট্রাকটিভ সার্জারি করে কারেক্টেড হয়ে যায় ক্লিনিক্যাল নোটস সফট প্যালেট প্যারালাইসিস হতে পারে যদি ভেগাস নার্ভ ইঞ্জুরি হয় মাসেলস অফ দ্য সফট প্যালেট প্যারালাইজড হয়ে যাবে সেই ক্ষেত্রে লিকুইড ফুড নেজাল রিগার্জিটেশন হবে নেজাল টাং ভয়েস হবে প্যালেটাল আর্টস ফ্ল্যাটেন্ড হয়ে যাবে টাং ইভিউলা ডেবিট হয়ে যাবে এছাড়া অ্যানাদার ওয়ান ইজ এ গ্যাগ রিফ্লেক্স তোমরা বই থেকে পড়ে নিবা ইট ইজ এ প্রোটেক্টিভ মেকানিজম আমি আর এখন ডিটেলস পড়াচ্ছি না আজকে এটুকুই থ্যাংকস টু অল গ্যাগ রিফ্লেক্সটা বই থেকে পড়ে নিবা সফট প্যালেট প্যালেট টোটালি আজকের লেকচার খুবই ইম্পর্টেন্ট তোমাদের রিটেন ভাইভা সব কিছুর জন্য থ্যাংকস টু অল